বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আছে আমি নাসিরুদ্দিন, সৌদি আরব প্রবাসী। বন্ধুরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছিলেন সৌদি আরব থেকে আমরা বেসিক্যালি যারা থাকি সৌদি আরব থেকে কতটুকু স্বর্ণ সাথে করে নিয়ে যেতে পারবেন এবং সৌদি আরব থেকে কত টাকা সাথে করে আপনি নিয়ে যেতে পারবেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি বেসিক্যালি তুলে ধরবো। অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন, তো সেগুলো আমি হয়তো রিপ্লাই করলে আপনারা বুঝতে পারেন না। দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা আমি মনে করলাম যে ভিডিওটা দিলে হয়তো আপনারা উপকৃত হবেন। আর বন্ধুরা যদি আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কষ্ট করে আমাদের ভিডিওটিতে লাইক করে যাবেন, কারণ আপনার ভিডিওতে লাইক করলে আমাদের কিন্তু অনুপ্রেরণা একটু বাড়ে যে আমরা আপনাদের মাঝে ভিডিও নিয়মিত আপনাদের মাঝে ভিডিও দিব। তো সেই প্রেক্ষিতে প্লিজ আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে, আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছিলেন সৌদি আরব থেকে কত টাকা সাথে নিয়ে যেতে পারবেন। প্রথমত আমি এখানে দুইটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। তো বেসিক্যালি আপনারা যারা স্বর্ণর ক্ষেত্রে আপনারা যদি সৌদি আরব থেকে স্বর্ণ নিয়ে যান তাহলে আপনি 100 গ্রাম স্বর্ণ সাথে করে নিয়ে যেতে পারবেন। অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন যে আমি যদি একটা বিস্কিট নিই, স্বর্ণের যে বিস্কিটগুলো আপনারা জানেন বেসিক্যালি 100 গ্রাম থাকে, তো সেগুলো যদি আমি একটা নেই আদারওয়াইজ সাথে কি আরও স্বর্ণ নিতে যেতে পারবো, যেমন নেকলেস, চুড়ি বা চেন, যে কোনো মানে 100 গ্রাম স্বর্ণের যে বিস্কিটটা, বিস্কিটের পরে কি আপনি আলাদা করে স্বর্ণ নিয়ে যেতে পারবেন? তবে আমি বলবো যে না, এমনটা না। আপনি যে মানে স্বর্ণ তো স্বর্ণে আপনারা বুঝতে পারতেছেন, তো স্বর্ণ যদি আপনি নেন 100 গ্রাম স্বর্ণ আপনি বৈধভাবে নিয়ে যেতে পারবেন। তার বেশি যদি নেন আপনি তাহলে সেটার জন্য আপনাকে আলাদাভাবে কাগজপত্র দেখাতে হবে, আপনি এখানে কী জব করেন বা এখানে আপনি মানে কত টাকা দেখিয়েছেন, এইগুলো আপনাকে অনেক ঝামেলা পোহাইতে হইতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি মানে কাগজপত্র শু করে বা কাগজপত্র অনুসারে যদি আপনি ফতোয়া অনুযায়ী যদি আপনি স্বর্ণ নেন সেক্ষেত্রে সৌদি আরব থেকে আপনি 100 গ্রাম স্বর্ণ সাথে করে নিয়ে যেতে পারবেন। আরেকটা জিনিস হলো অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন স্বর্ণের দাম কবে কমবে। অ্যাকচুয়ালি আমি তো আপনাদের মাঝে সবসময় ভিডিও দিয়ে দিচ্ছি, যদি কমে এবং বাড়ে সেই মানে সবকিটাই কিন্তু আমি আপনাদের মাঝে সবসময় ভিডিও দিয়ে থাকি, আপডেট আপনাদেরকে সবসময় জানাই দিচ্ছি। স্বর্ণের যে ইয়েটা সেটা অ্যাকচুয়ালি কিন্তু শেয়ার বিজনেসের মতো, কখনও কম হয় কখনও বেশি হয়, কখনও দেখো যে একেবারে বেশি হয়ে যেতেছে। তো এই মানে এই যে আপডেটটা এটা কিন্তু আমি সবসময় আপনাদের মাঝে তুলে ধরি, মানে যত কমতেছে যতই বাড়তেছে তো সেই আপডেটটা কিন্তু আমি আপনাদের মাঝে সবসময় তুলে ধরার চেষ্টা করি। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, আপনারা ভিডিও না দেখে, আমি দেখি, আমি অনেক সময় খেয়াল করি যে আপনারা ভিডিও না দেখি মানে কমেন্ট বক্সে কমেন্ট করেন আজকে স্বর্ণের দাম কত। আমি স্বর্ণে ভিডিও দিয়েছি, সেখানে আমি লিখে দিয়েছি যে আজকে স্বর্ণের দাম কত, টাইটেলে কিন্তু এটাই আছে আমার। তো তারপরে দেখি যে ওই ভিডিওতেই আপনারা কমেন্ট করেন যে আজকে স্বর্ণের দামটা কত জানাইবেন। আসলে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে 1 গ্রামের দাম কত পড়ে, তারপরে জিনিসটার দাম কত টাকা আসতেছে সেটা কিন্তু টোটাল হিসাবটাও কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরি। তো প্লিজ আপনারা ভিডিওটি না দেখে কমেন্ট করলে আমাদের কষ্ট লাগে, কারণ আপনারা একটা কমেন্ট করে চলে যান, তো সেক্ষেত্রে আমাদের ভিডিওটা যে আমরা করি সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের কষ্ট হয় যে আমরা ভিডিওটি এত কষ্ট করে করলাম। আপনারা ভিডিওটা না দেখেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে চলে যান। সো প্লিজ আপনারা পুরোটা ভিডিও দেখে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনারা আমি কিন্তু ভিডিওতে স্বর্ণের দামটা কিন্তু তুলে ধরি। তারপরে দেখা গেল যে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন যে আজকে স্বর্ণের দাম কত বা 1 গ্রামের দাম কত। আমাদের কষ্ট লাগে আসলে, ভিডিওটা না দেখে আপনারা যদি কমেন্ট করেন আমাদের কষ্ট লাগে। প্লিজ আপনারা ভিডিওটা দেখে আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা এই কমেন্টের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় যে প্রসঙ্গটা সেটা আমরা আপনাদের মাঝে তুলে ক্লিয়ার করব যে সৌদি আরব থেকে কত টাকা সাথে করে নিয়ে যেতে পারবেন। আসলে যারা বিজনেসম্যান, যারা এখানে বিজনেসে কার্ড রয়েছে, এখানে যে বিজনেস করে তাদের ক্ষেত্রে হয়তো আলাদা। আমরা যারা বেসিক্যালি আছে নর্মাল, দেখা গেল যে আমরা আমেল আইডি, আমেল মঞ্জিল, তারপরে সাওয়াক খাস, তো এইগুলো আসলে প্রফেশনাল আমরা যারা আছি সেগুলো হয়তো সাথে করে দেখা গেল যে আপনি যদি মানে টাকা নিয়ে যান সেক্ষেত্রে আপনি 1 থেকে 1.5 লক্ষ রিয়াল সৌদি আরবের 1 থেকে 1.5 লক্ষ রিয়াল আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন। কারণ দেখা গেলো যে এখন অনেক বছর হয়তো আপনি সার্ভিস করেছেন, সেক্ষেত্রে 1 জেটে চলে যেতে পারেন। তো 1 জেটে চলে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা হিসাব বা আপনি এখানে অনেক টাকা মানে টাকাগুলো জমাইছেন ব্যাংকে পাঠান নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে মানে বেশ কিছু টাকা হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পারলাম সেই অনুযায়ী আপনি 1 থেকে 1.5 লক্ষ রিয়াল সৌদি আরব থেকে বাংলাদেশের সাথে করে নিয়ে যেতে পারবেন। সো গাইস, ভিডিওটি লম্বা করবো না, ছোট্ট একটি ভিডিও ছিল। আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনাদের কিছু প্রশ্ন ছিল, সেইগুলো প্রশ্ন আসলে অনেকেই কমেন্ট করে থাকেন, তো সেক্ষেত্রে আজকের ভিডিওটা ভাবলাম যে আজকের ভিডিওটা করলে এই ভিডিওটা করলে হয়তো আপনারা একটু উপকৃত হতে পারবেন। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করে যাবেন, আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।